থেকে তিলাওয়াত করবে মোহাম্মদ আব্দুল হান্নান। আব্দুল হান্নান আসো। মাশাআল্লাহ, আব্দুল হান্নান খুব সুন্দর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলো। এখন পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবে উমর আলী। মাশাআল্লাহ, এখন পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবে জামাতে সালিসের সায়েম আহমদ। সায়েম আহমদ পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ক্বারিআতু মাল ক্বারিআহ ওয়ামা كما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم ما شاء الله আমরা অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনতে পেলাম। এখন পবিত্র কালাম থেকে তিলাওয়াত করবে জামাতে সালিসের মাহবুবুর রহমান। জামাতে সালিসের মাহবুবুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور
يومئذ لخبير صدق الله العظيم ما شاء الله আমরা পবিত্র কালাম থেকে অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনতে পেলাম।